শুক্রবার দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। এদিন আগরতলা প্রেস ক্লাবে হয় এই সাংবাদিক সম্মেলন। সম্মেলনে নতুন পোস্ট, শূন্যপদ সৃষ্টি করা ও নিয়োগ নীতি চালু করা সহ মোট ছ দফা দাবিতে আলোচনা করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরার রাজ্য সম্পাদক ডক্টর সৌম্য ভট্টাচার্য ও সভাপতি বীরবর দেবনাথ সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা। গভীরভাবে শোকাহত। আমাদের কালকে বিকেলবেলা আমাদের একজন আমরা কলিগকে আমরা রোড অ্যাক্সিডেন্টে হারিয়েছি, ডক্টর গোবিন্দ দেববর্মা। তো ওনার জন্য আমরা ওনার আত্মার শান্তি কামনা করে আমরা এক মিনিট নীরবতা পালন করি। আমরা পুরো ত্রিপুরার ফিজিও টিম আমরা তার জন্য গভীরভাবে শোকাহত। আজকে এখানে যেখানে আমাদের মূল উদ্দেশ্য এখানে আসার হচ্ছে, আপনারা জানেন যে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসে আমরা বারবার গেছিলাম। আমাদের ত্রিপুরা ফিজিও টিম, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট যারা আমরা এক্সিকিউটিভ মেম্বার এবং অফিস বিয়ারার যারা ছিলেন, আমরা বারবার গেছি। তা সত্ত্বেও ত্রিপুরা ফিজিওথেরাপিস্টদের স্বার্থে, হেলথ সার্ভিসের স্বার্থে কিন্তু ফিজিওদের এখনও রিক্রুটমেন্ট হয়নি। তো তার জন্য আমরা আমাদের এখানে যারা হিউজ নাম্বার অফ যারা আনএমপ্লয়েড ফিজিওসরা আছেন, ওনারা গেছিলেন ডিএইচএসে, ওনারা একটা ডেপুটেশন প্লেস করেছেন এবং ওইখান থেকে আশ্বাস দেওয়া হয়েছে যাতে এগুলো চিন্তা ভাবনা করে পরবর্তী সময় যাতে ফিজিওসদের একটা রিক্রুটমেন্টের পলিসি তৈরি করে যাতে রিক্রুটমেন্ট হয়। তো আমরা আমাদের অফিস বিআরআর যারা এখানে আজকে এসেছি, আমরা ফুল সাপোর্ট করছি এই আনএমপ্লয়েড ইয়ারদের জন্য, যারা আজকে সাড়ে চার বছর একটা ফুল ডিগ্রি কোর্স করার পরেও যে ওদের কোনো জবের কোনো সুযোগ নেই। আমাদের এখানে ত্রিপুরা রাজ্যে অনেক পোস্ট আমরা খালি পড়ে আছে, হাসপাতাল বেসিসে যদি বলি, স্কুল বেসিসে যদি বলি, প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল, এই জায়গাগুলোতে ফিজিওদের রিক্রুট করা হোক, এটা আমাদের একটা ফার্স্ট ডিমান্ড। সেকেন্ড ডিমান্ড হচ্ছে আমাদের রাজ্যে কোনো রিক্রুটমেন্ট পলিসি নেই। রিক্রুটমেন্ট পলিসি আই মিন যে থ্রু রিটেন এক্সাম হবে রিক্রুটমেন্ট, থ্রু ভাইবা যেটা হবে একদম ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি হবে। বিগত সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ওগুলোর মধ্যে ছিল, কিন্তু আমরা এই সরকারের উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে যদি রিক্রুটমেন্ট বেরোয় এটা ট্রান্সপারেন্ট পলিসি রিক্রুটমেন্ট হবে এবং ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট হবে, যে এলিজিবল ক্যান্ডিডেট থাকবে ওনাদেরই একমাত্র সুযোগ দেওয়া হবে। তৃতীয়ত জিনিসটা হচ্ছে ফিজিওসরা কিন্তু একদম ফ্রন্ট লাইন হেলথ ওয়ার্কার প্রফেশনাল, বিশেষ করে কোভিডের পরে আফটার কোভিড সিচুয়েশনে ফিজিওসদের রোল একটা হিউজ ডিমান্ড, হিউজ প্লে রোল প্লে করে। তো তার জন্য আমাদের যে অ্যাজ এ হেলথ কেয়ার প্রফেশনাল, ফার্স্ট লাইন হেলথ কেয়ার প্রফেশনাল, আমরা গ্রুপ এ গেজেটেড পোস্ট, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তারা গ্রুপ এ গেজেটেড পোস্টও আমরা এখানে দাবি রাখছি। কারণ বিভিন্ন রাজ্যে, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, আমাদের নর্থ ইস্টের কথা আমি বলছি, এইসব জায়গাগুলোতে ফিজিওসদের কিন্তু গ্রুপ এ গেজেটেড পোস্টই দেওয়া আছে। আমরা সব ডকুমেন্ট আমরা প্লেস করব, আমাদের কাছে এভিডেন্স আছে, প্রুফ আছে, পেপার ডকুমেন্ট এভরিথিং ইজ রেডি। কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের হয়ে কেউ কথা বলতে হবে। আমরা আপনাদের থ্রুতে আমরা কথা বলছি ঠিক আছে, কিন্তু আমাদের কথা তুলে ধরার দায়িত্ব কিন্তু মিডিয়া বন্ধুদের। কিন্তু ওপর থেকে যে জিনিসগুলো আসছে আমাদের কথা, আমাদের মানে আমাদের কথা বলার জন্য ওপর থেকে নির্দেশ আসা দরকার। তো আমরা সেটার জন্য ওয়েট করছি। আমাদের এখানে আছে প্রেসিডেন্ট ডক্টর বীরবর দেবনাথ, আছে এক্সিকিউটিভ মেম্বার ডক্টর বিজয় দেবনাথ, এখানে আছেন আমাদের ট্রেজারার ডক্টর অংশুমান দাশগুপ্ত। আচ্ছা, যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন, আপনাদের মানে বেকাররা তো গিয়েছে ডাইরেক্টর, সেই বিষয় নিয়ে কি আপনারা কোনো সময় মানে আপনারা যাবেন ডাইরেক্টর বা উচ্চ? অবশ্যই যাব, এটা যেহেতু আনএমপ্লয়েড ফিজিওসদের ব্যাপার, তো ওরাও দেখেছে যে বিগত পাঁচ বছর, লাস্ট 2017 রিক্রুটমেন্টের পরে আর কোনো রিক্রুটমেন্ট ত্রিপুরাতে তৈরি হয়নি, কোনো ভ্যাকেন্সি ক্রিয়েট হয়নি। কেন? কারণ এই কিছুদিন আগেও হেলথ সেক্টরে আমরা জানি বিভিন্ন রকম পোস্ট ক্রিয়েট হচ্ছে হেলথ সেক্টরে, কিন্তু ফিজিওসদের কথা কেন কেউ ভাবছে না? ফিজিওসরা তো একটা ভাইটাল রোল প্লে করে প্রি অ্যান্ড পোস্ট কেসে। আমরা প্রত্যেকটা হাসপাতালে আপনারা যান, প্রত্যেকটা কেসে ফিজিওথেরাপির দরকার, ইভেন একটা সার্জারি পরেও ফিজিওথেরাপি দরকার। ফিজিওথেরাপি না করলে পেশেন্টের রিহ্যাবিলিটেশন কখনোই কমপ্লিট হতে পারে না। তো এই অ্যাওয়ারনেসগুলো আমরা আর কত বলবো, আমাদের হয়ে তো আমাদেরকে বলতে হবে না? তো তার জন্য এই ইয়োতরা গেছিলেন, যারা বেকাররা ছিলেন ওরা গেছিলেন, ওরা ডিএইচএসে মিট করেছেন, ওরা মিট করার পরে ওখান থেকে বলা হয়েছে, ওদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এই জিনিসগুলো ওরা ভেবে দেখবেন এবং প্রয়োজনীয় সময়ে পোস্ট ক্রিয়েট করবেন। কিন্তু আমরা চাইছি যে অ্যাজ মাছ অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে এই জিনিসগুলো একটা ফর্ম, একটা ফরম্যাট তৈরি করে, একটা রিক্রুটমেন্ট পলিসি তৈরি করে যাতে রিক্রুটমেন্টটা স্টার্ট হয়। আমাদের আনএমপ্লয়েড এখন টোটাল নাম্বার প্রায় 600 অ্যাবাভ আছে। শূন্যপদ কত আছে?
শূন্য পদ তো আমি তো আর গভর্নমেন্ট অফিসিয়াল নই, তো আমি তো এই কথাটা বলতে পারবো না, কিন্তু আমাদের যা ক্যালকুলেশন আছে, আমরা যা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করেছি, ক্যালকুলেশন করেছি, নিয়ার অ্যাবাউট প্রায় 100 এর উপরে পোস্ট খালি আছে ইন অল ওভার ত্রিপুরা। প্রাইভেট সেক্টর বলি, যেগুলো এখন NHM এর যে হেলথ স্কিমগুলো আছে, স্বাস্থ্যসাথ মানে যে আয়ুষ্মান প্রকল্পের যে স্কিমগুলো আছে, টোট অল ওভার মিলিয়ে প্রায় 100 পোস্ট এখানে ভ্যাকেন্সি আছে। রিপোর্ট, খবর ত্রিপুরা।